কয়লা পাচারের কাণ্ডে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আসানসোলের ইসিএলের আধিকারিকের বাড়ি ও অফিসে চলছে তল্লাশি। বৃহস্পতিবার সকাল থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে রাজ্যের মোট চারটি এলাকায় হানা দিয়েছে সিবিআই। সূত্রের খবর, ফারাক কায়ো চলছে তল্লাশি। সিবিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী আসানসোলের ইসিএলের সাত গ্রাম এরিয়ার জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিকের বাড়ি ও অফিসে হানা দিয়েছে সিবিআই। কয়লা পাচার কাণ্ডের চার্জ শিটে তার নাম রয়েছে বলে খবর। সেই সূত্র ধরেই দু নম্বর জাতীয় সড়কের ধারে রানীগঞ্জের রানী সায়র মোড়ের অফিসে অভিযান চালায় সিবিআই। তার বাড়িতেও চালানো হয়েছে তল্লাশি। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, এর আগেও ইসিএল এর সাতগ্রাম শ্রীপুর এরিয়াতে অভিযান চালিয়েছিল সিবিআই। একাধিক কেন্দ্রীয় সংস্থার আধিকারিকের বাড়ি ও অফিসে তল্লাশি হয়েছে। আমি অ্যাকচুয়ালি টিভিতে প্রথম দেখি যে অভিজিৎ মল্লিকের বাড়িতে সিবিআই, তার প্রেক্ষিতে জানলা দিয়ে আমি যখন দেখলাম তখন অনেকগুলো মোটর সাইকেল বা লোকজনকে দেখলাম যারা এই বিল্ডিংয়ের ছবি টবি তোলার জন্যে কভার করছে। তখন স্বাভাবিকভাবেই একটা কৌতূহলবশত আমি নিচে নেমে আসি, যেহেতু এটা পাশের ব্লকে এবং আমাদের ক্যাম্পাসের মধ্যেই হচ্ছে। তো তারপরে এসে আমরা জানতে পারলাম যে এখানে সিবিআই অভিজিৎ মল্লিক সাহেবের বাড়িতে তল্লাশির জন্য এসেছেন। এর বেশি বিস্তারিত আমরা অ্যাকচুয়ালি কিছু মল্লিকবাবু কী করেন কী জানেন? আমরা যা দেখি আর কি, উনি বোধহয় কোল ইন্ডিয়ার কোনো আধিকারিক। হ্যাঁ, এবং সকাল দশটার সময় ওনাকে জেনারেলি যেতে দেখি, অফিসের গাড়ি আছে এবং তাতে উনি যান, আবার সন্ধ্যেবেলায় ফিরতেও দেখি। এইরকম এর অতিরিক্ত আমাদের আপনার সঙ্গে কোনো দিন কথা হয়েছে? না, আমার সঙ্গে মুখোমুখি কখনো কথা হওয়ার সুযোগ হয়নি। এই যে আপনি যেখানে থাকেন মানে আবাসনে, সেই আবাসনে এইরকম একটা সিবিআই হানা, এইটা কীভাবে কীভাবে দেখছেন? দেখুন, আমার মনে হয় যে সিবিআই হানা এটা কোনো খারাপ চোখে দেখার কিছু নেই। যদি কোনো আধিকারিকের বিরুদ্ধে এই ধরনের কোনো তদন্তের সুযোগ থাকে তাহলে এটি দুটি দিক আছে। একটি হচ্ছে আধিকারিক, তিনি নিষ্কলুষভাবে তাকে বেরিয়ে আসার একটি এটি একটি পন্থা। আরেকটি হচ্ছে যে যদি সত্যিই সেই ধরনের কোনো মানে কোনো আইনগত ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাকে খুঁজে বের করা আধিকারিক সিবিআইদের কর্তব্য। এ দুটি দিক। আপনার নাম? আমার নাম লক্ষ্মীনারায়ণ মণ্ডল। চাকরি করেন? না, আমি শুভম পার্কে থাকি। আচ্ছা, আমি এক্সিএলডব্লিউ। আচ্ছা, কী খবর পেয়েছেন আজকে? এই সকালবেলা খবর পেলাম, প্রথমে তো টিভির মাধ্যমে খবর পেয়েছিলাম যে মিস্টার অভিজিৎ মল্লিক, যে সি7 আমাদের এখানে থাকেন, ওনার বাড়িতে সিবিআই রেড হয়েছে। নিশ্চয়ই কোনো করাপশন চার্জেস আছে। তো ভদ্রলোককে আমরা দেখেছি, সবসময় দেখি, কিন্তু উনি কারোর সাথে খুব একটা মিশতেন না, নিজেরভাবে থাকতেন, অফিস থেকে আসতেন, যেতেন। এখন কার ভেতরে কী আছে সেটা তো বোঝা মুশকিল। তো এত বড় একটা করাপশনের কেস, নিশ্চয়ই আমরা খুব অবাক হয়ে গেছি। বিশেষ করে শুভম পার্কের যে সুনাম, সেই সুনামটা একটা কোশ্চেন তৈরি হয়ে যাবে যে এই ধরনের লোকরা কী করে এখানে বসবাস করছে। এক ধরনের বলা যায় যে এরকম একটা এরিয়াতে হয়তো তারা শেল্টার হিসেবে ব্যবহার করছে, মেন জায়গা থেকে সরে গেছে। তো এনি হোক, তো জিনিসটা খুবই দুঃখজনক। আমাদেরও একটু ভাবনা চিন্তা করতে হবে আগামী দিনের জন্য, যাতে এই ধরনের ঘটনা যাতে আমাদের শুভম পার্ক অন্তত জড়িত না হয়ে যায় আর কি। তার নামটা, তার সুনামটা, সেটার ব্যাপারে আমাদেরকে একটু ওয়াকিবল থাকে। কী জানেন, কী করেন? উনি তো ইসিএলের জিএম, আমি জানি, সাতগ্রামে উনি এখন আছেন। এক সময় কোথাও এজিএমও ছিলেন উনি। হ্যাঁ, তো ভদ্রলোককে এমনিতেও তো কারোর সাথে কোনো বিবাদ বিসম্বাদ ঝগড়াঝাটি এরকম কোনো দিন দেখিনি। উনি নিজের মনেই নিজের কাজ করতেন, আসতেন, আবার অফিসে চলে যেতেন। তো আজকে হঠাৎ এই ঘটনা আমাদেরকে একটু অবশ্যই নাড়িয়ে দিল, চিন্তায় নাড়িয়ে দিল, একটু মনটাকে নাড়িয়ে দিল যে এরকম ঘটনা শুভম পার্কে ঘটতে পারে, এটা আমরা চিন্তা করিনি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।